টস জিতে কলকাতা নাইট রাইডার্সের শেষ ব্যাটিং করার সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ব্যাপার কলকাতা নাইট রাইডার্স হারে যেখানে চেন্নাই সুপার কিংস একশো বিরানব্বই রান করে একশো তিরানব্বই টার্গেট কিন্তু কলকাতা নাইট এই ম্যাচ যদি না জিততে পারে কলকাতা নাইট রাইসের টোটাল টিমই বেকার আমি তো লিখে দেব তার কারণ ওপেনার আর শুভমান গিলের যা দশ ওভারে ভাই নব্বই রান আর বাকি দশ করে রান রেট লাস্ট দশ ওভারে তো ভাই একশো বিরানব্বই তিরানব্বই টার্গেট ইজিলি সবাই মনে করছে উঠে যাবে কিন্তু তার দশ ওভারের পর থেকে লাগাতার উইকেট পর উইকেট উইকেট পর উইকেট লাস্ট ছয় ওভারের ছত্রিশ রান এসেছে প্লাস সাতটা উইকেট এসেছে তো ভাই এইভাবে যদি হয় কলকাতা শুধু ভরসা রাখলে চলবে না আর এই জন্যই জন্য হারলো কোনটা দেখাচ্ছি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে নির্দেশনার ভাই তিনটে ম্যাচের নির্দেশনায় এইভাবে ক্যাচ আউট হয়ে গেল আর ম্যাচ এরকম ঘুরে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আর একটা ব্যাপার হবে সেটা কলকাতা নাইটার্স ভাগ্য খারাপ তার কারণ রাহুল ত্রিপাঠির ভাই চোট চোটের কারণে রাহুল ত্রিপাঠী ভাই ও ব্যাট করতে এসেছে ওতেই ওকে মানে অনেক অসংখ্য ধন্যবাদ তাও একটা বল উপরের দিকে মেরেছে ক্যাচ হচ্ছে রাহুল ত্রিপাঠীর কাছে মানে চোট অবস্থায় মাঠে লেগেছে এটাই বড় ব্যাপার কিন্তু আজকের ম্যাচে অবশ্যই ভাই সবচেয়ে বড় দোষ মর্গানের ভাই আমি সকালে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে আজকের ম্যাচে নাই খেলাও বেন একটা ফাস্ট বলার খেলাও কেন সাকিব সাকিবের দোষে কে কে আর হারলো সবচেয়ে সাকিবের এখানে দোষ দেওয়া যাবে না মর্গানের দোষ ক্যাপ্টেনে কি করলো আর কেন আন্ডার রাসেল বা বেন রে খেলো না শোনা যাচ্ছে আন্ডার রাসেল ফুল ফিরছিল দুই দুইবার বলো করে দিত সাকিব কি করলো এটা মানে ধারণার বাইরে আন্ডার রাসেল যদি আজকে থাকতো কলকাতা ম্যাচ এই ম্যাচ জিতে যেত এটা আর বেশি কিছু বলার নেই পরবর্তী ভিডিও আপনারা দেখা হচ্ছে এবার